প্রায় বিনা খরচে মাছের বাচ্চা খাইয়ে মুরগি পালন। কি অদ্ভুত না, যে মাছের জন্য আমরা বিরক্ত হয়ে যাই, বিভিন্ন খাবারের উপরে এসে বসে, নোংরা করে, জীবাণু ছড়ায়, সেই মাছের বাচ্চাকেই খাইয়ে মুরগি পালন করা হচ্ছে। 1 কেজি মুরগি তৈরি করতে গিয়ে যে খরচ হয়, সেই খরচ প্রায় 50% কমিয়ে ফেলা হচ্ছে এই মাছের বাচ্চা খাইয়ে। মানুষ কি অদ্ভুত বলুন, যখনই কোনো সমস্যা হয় তখনই নতুন নতুন আইডিয়া বের করে সেই সমস্যা সমাধানের জন্য। সেই রকমই এই মাছিকেও খুঁজে বার করা হয়েছে প্রবলেম সলিউশনের জন্য। তবে এই মাছি কিন্তু সাধারণ মাছি নয়, এর নাম ব্ল্যাক সোলজার ফ্লাই, বা অনেকে বিএসএফ পোকা বলেন শর্ট ফর্মে। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশোভন। আজ আপনাদের দেখাবো কিভাবে এই মাছের বাচ্চা উৎপাদন করা হচ্ছে মুরগির খাবার খরচ কমানোর জন্য। আজ একটা দারুণ ভিডিও আপনাদের দেখাবো। অনেকেই চাইছিলেন যে ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিএসএফ পোকার চাষ আপনাদেরকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এই পোকাটা কেন চাষ করা হচ্ছে এবং তার কারণ কি, আগে কিন্তু এটা জানা দরকার। আজ আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ অর্গানিক ফার্মে। এই ফার্মের মালিক এখানে বিএসএফ পোকার চাষ করছেন, যেটাকে বলা হয় ব্ল্যাক সোলজার ফ্লাই। তো কীভাবে আপনি এই পোকার চাষ করবেন, প্রত্যেকটা পুরো পদ্ধতিটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজ দাদার সঙ্গে একবার একটু পরিচয় করে নিই। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা একটু দিন। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী। আচ্ছা, আর আপনার এখানকার ঠিকানাটা? সন্দীপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, এখানে আপনি কী কী ধরনের চাষ করছেন আপনাদের এই ফার্মে? এখানে আমি অ্যাকচুয়ালি মাছের চারা বিক্রি করতাম। ওকে, এখনো করি রানিং মাছের চারা, ক্যাটফিস, বিভিন্ন প্রকার অরিজিনাল ক্যাটফিসগুলো আমি বিক্রি করি। আচ্ছা, তাছাড়া আমার এই জমিটা দেখছেন পুরো পেয়ারা বাগান, এখান থেকে পুরো অর্গানিকভাবে আমরা কালচার করি। আচ্ছা, পেয়ারা অর্গানিক হয়। তাছাড়া আমার মুরগি থাকে, তার পাশাপাশি আপনি এখন আবার ব্ল্যাক সোলজার ফ্লাই এটা চাষ করছেন? হ্যাঁ, এটা করছে। আমি দেখছি মুরগিতে আমি ফিড খাইয়ে যে ডিম পাচ্ছি বা মাংস পাচ্ছি, সেখানে কিন্তু আমার অনেক ঘাটতি, প্রফিটটা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, তো আমরা দেখলাম কি করে আমাদের এবং আমাদের প্রতিবেশী চারপাশের মানুষের কিভাবে উপকার করা যায়, কিভাবে আমরা চাষ করলে আমাদের এই খাবারের খরচটা পুরো আমরা কম করতে পারি, যেহেতু আমাদের প্রফিটটা বেশি হয়, বেনিফিটটা বেশি পাই। আচ্ছা, সেই হিসাবে আমরা এই ব্ল্যাক সোলজার ফ্লাই এর চাষটা শুরু করি। আচ্ছা, তো আমাদেরকে একটু দেখাবেন ব্ল্যাক সোলজার ফ্লাই? একদম, আসুন। হ্যাঁ, আসুন আসুন। আপনি এই যে মশারি দেখছেন, এগুলোতে মাছি রয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ মাছি রয়েছে। এগুলোই দেখুন, পরপর পরপর। হ্যাঁ, এগুলো সব মশারি, এগুলোতে সব মাছি আছে। আচ্ছা, এগুলো এই লাভ কেস বলা হয় এগুলোকে, লাভ কেস। হ্যাঁ, এখান থেকে আমরা ডিম সংগ্রহ করি। আচ্ছা, আমাকে একটা ব্ল্যাক সোলজার ফ্লাই একবার দেখাবেন কিরকম দেখতে। এই দেখেন, দেখছেন, এটা একটা ব্ল্যাক সোলজার ফ্লাই। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, একদম। আচ্ছা, মোটামুটি এই পোকাটা কতদিন বাঁচে? এটার লার্ভা থেকে শুরু করে ডিম দেওয়ার পরবর্তী পর্যন্ত লাইফ সার্কেল 40 থেকে 45 দিন। আচ্ছা, এর মধ্যে আর কি ও ডিম দিয়ে তারপরে? হ্যাঁ হ্যাঁ, দেখুন এই লার্ভাগুলোই কিন্তু আমরা খাওয়াচ্ছি। আচ্ছা,
এগুলো মুরগি কেমন খায়? এগুলো খুব অসাধারণ খায়, মানে সবথেকে পছন্দনীয় খাবার। তো এখানে কি আপনি এগুলো তৈরি করেন? একদম, এগুলো এগুলো সব লার্ভা, এগুলো প্রত্যেকটাই লার্ভা আছে। আচ্ছা, তো কিভাবে এই লার্ভাটা বানাচ্ছেন আমাদের একটু প্রসেসিংটা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা চলুন একবার পর পর একটু পার্ট পার্ট করে দেখি। আচ্ছা, মশাদের মশারির মধ্যে পোকাগুলো রয়েছে, তাই? হ্যাঁ হ্যাঁ, এখানে ইনসেক্টস গুলো রয়েছে, এখান থেকে ও ডিম পাচ্ছে, ও দেন দেখুন। চলুন আমরা ভেতরে ঢুকে ঠিকঠাক করে আপনাকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। বাপরে, অসংখ্য এর মধ্যে রয়েছে একসাথে। আচ্ছা, এরকম গায়ের মধ্যে বসে যখন অসুবিধা না, কোনো এতে ক্ষতি করে না? আচ্ছা, আপনারা এর মধ্যে বসে কাজ করেন? এর মধ্যে কাজ করে, এতে কামড়ায় না, কোনো ক্ষতি নেই, এতে কোনো জীবাণু বহন করে না, কোনো সাইড ইফেক্টও নেই। আর এর ন্যাচারাল খাবার বলে এর মাছের এবং মুরগির ইমিউনিটি পাওয়ারও বেড়ে যায়, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। আচ্ছা, তাই সামান্য অল্প স্বল্প রোগ কিন্তু ওকে আক্রমণ করতে পারে না। আচ্ছা, তাহলে আপনারা এই লার্ভাটা কিভাবে তৈরি করছেন, এর পদ্ধতিটা কি? আচ্ছা, এই মাছিগুলো দেখছেন, এখান থেকে যখন ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু এখানে গিয়ে দেন দেখুন, ডিম পাড়ছে, এখান থেকে ডিম পাড়ে। আচ্ছা আচ্ছা, এই ফুটো ফাঁকাগুলো দেখছেন, হালকা 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 ফাঁকা, এর মধ্যে ডিম পাড়ে। আচ্ছা, আমরা ডিম যখন অনেকগুলো হয়ে যায় তখন একদিন পরে আমরা দেখে নিয়ে যেগুলো যেগুলো ডিম পাড়ে ওগুলো আমরা কালেক্ট করে নিই। এর মধ্যে অসংখ্য ডিম আছে। আচ্ছা, এগুলো আমরা এভাবে বাইরে নিয়ে এসে, আচ্ছা, একটা জায়গায় বসে একটা চৌকা চেয়ারের মতো মশারির আমাদের পাত্র তৈরি করা আছে। আচ্ছা, সেখানে আমরা এগুলো ছাড়াই। ডিম কালেক্ট করার পর তারপরে কি কাজ থাকে আপনাদের? আচ্ছা, ডিমগুলো কালেক্ট করলেই তো হবে না, ও তো খাদ্যের প্রয়োজন, তাই আমরা প্রথমে একটা খাবার রেডি করে নিই। আচ্ছা, এই যে দেখছেন আপনারা পোল্ট্রির খাবার এবং রাইস ব্র্যান্ড। আচ্ছা, এই দুই রকম খাবার আমরা 1 কেজি 1 কেজি করে একটা গামলায় 2 কেজি ভিজিয়ে ভালো করে ওই খাবারটা পুরো রেডি করি আগে। আচ্ছা, দিয়ে ওর উপযুক্ত খাওয়ার মতো করে দিয়ে, আচ্ছা, আমরা এই ডিমগুলো এইভাবে হ্যাচিং এ বসিয়ে দিই। আচ্ছা, এইভাবে কতদিন থাকবে এটা? এই 3 থেকে 4 দিনের মধ্যে ওটা হ্যাচিং হয়ে ওই লার্ভাগুলো ওই খাবারের মধ্যে চলে যাবে। ওকে, হ্যাঁ, দিয়ে খেতে শুরু করে দেবে ওরা। আচ্ছা, 7 দিন তাহলে এখানে আপনি এই ডিম দিয়ে এখানে রেখে দেবেন? হ্যাঁ, 6-7 দিন এখান থেকে খেতে শুরু করে। আচ্ছা, এই খাবারটা যে রেখেছেন প্রথমবার, এটা কি 6-7 দিন চলবে এই খাবারটা? না, এটা 3-4 দিনে শেষ করে দিবে। আচ্ছা, তারপর নেক্সট টাইম আরেকবার দিব, ওই একইভাবে তৈরি করে একইভাবে দুবার খাবার দিব। ওই খাবারটা যখন শেষ হয়ে যাবে এবং লার্ভার গ্রোথ অনেক বেড়ে যাবে, বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আমরা একটা বেড তৈরি করি। এই দেখুন দেখুন আমাদের বেড, এই বেডে আমরা সবজি, আচ্ছা, এবং প্রোটিনের জন্য মাছের নাড়ি, মাছ মরা, মুরগি মরা, এইসব ওয়েস্টেজ খাবার যেগুলো, ফল, পচা ফল, কলা, আপেল, লেবু, এগুলো দিই, গোবর দিই, ইত্যাদি দিয়ে আমরা বেডটা পুরো তৈরি করি। আচ্ছা, তারপরে লার্ভাগুলো আমরা ওখানে ট্রান্সফার করে দিই, ওখানে আবার 12-13 দিন থাকে। 6-7 দিন পর থেকে প্রতিদিন ওদের খাবার দিতে হয়। আচ্ছা, এর অনেক খাবার খায়, অনেক খাবার পরে ও ওই পিউপা তৈরি হতে যাবে এবং কালারটা, হ্যাঁ, সাদা থেকে এবার ব্ল্যাকের দিকে আসবে, কালো হতে থাকবে। ও যখন পিউপা তৈরি হয়ে যাবে তখন খাবারের জায়গা থেকে আস্তে 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 ও অন্ধকার জায়গায় যেতে চাইবে, সাইডে চলে আসবে। তারপরে ওখান থেকে আমরা কালেক্ট করে নিয়ে, আমরা একটা ব্ল্যাক ঘর আছে আমাদের, সেই ব্ল্যাক ঘর দেখেন, ব্ল্যাক ঘর, সেই ব্ল্যাক ঘরে আমরা রেখে দিই। আচ্ছা আচ্ছা, ওখান থেকে 10-12 দিন পরে ওটা আবার ফ্লাই হয়ে বেরিয়ে চলে আসবে আলোর দিকে। আচ্ছা, ইনসেক্টগুলো বাইরে চলে আসবে, একদম ইনসেক্টগুলো বাইরে বেরিয়ে আলোর দিকে চলে আসবে, তখন আমাদের যে লাভ কেস তৈরি করেছি ওই লাভ কেসের মধ্যে ওরা থেকে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরো মাছি তৈরির পদ্ধতি? একদম, লার্ভা থেকে মাছি, এটাই সিস্টেম। তাহলে এই যে মাছি অবস্থায় বাইরে বের করে নিয়ে আসছেন, তো এই সময়টা ওদেরকে কি খাওয়ায়? মাছি বেরিয়ে ও শুধু জল খায়। আচ্ছা, আর অন্য কোনো খাবার কিছু খাবে না, প্লেন জল দেয়? শুধু জল, শুধু জল, সাদা জল শুধু খাবে ও, দিনে 3-4 বার 5 বার যেমন প্রয়োজন মতো আমরা দেখি খাচ্ছে ও দিয়ে দিই। আচ্ছা, হঠাৎ এই ধরনের পোকার চাষ কেন শুরু হলো, বা আপনি কেন এই ধরনের পোকার চাষ করছেন? আচ্ছা, আমরা যে মুরগি পালন বা মাছ পালন যেগুলো করি সেগুলো তো আমরা কেনা খাবারের উপর নির্ভর করি, তো মানুষ খুঁজতে লাগলো বিকল্প খাবার কি হয়, কিভাবে আমরা খাবারের খরচটা কমাইতে পারি। আচ্ছা, আমাদের ভারতবর্ষে কিন্তু 6-7 বছর আগে থেকেই এগুলো কিন্তু চালু আছে, ব্যাঙ্গালোরে আইসিআর থেকে এটা চালু হয়েছে। ওকে, এবার মানুষ যখন খাবারের সমস্যায় পড়ে যাচ্ছে, বেশি খরচ হয়ে যাচ্ছে, একদম ঠিক, তখন বিকল্প হিসাবে আমাদের এই খাবারটার জন্য মানুষ খোঁজাখুঁজি, সায়েন্টিস্টরা বললেন, তখন আমরা দেখছি যে এই খাবারটা খাওয়াইলে খুব কম খরচে আমরা কিন্তু মুরগি পালন, মাছ পালন, এমনকি সমস্ত প্রাণী পালন যেগুলো আমরা করছি সেগুলো আমরা এই খাবার খাইয়ে খুব কম খরচে আমরা কিন্তু পালন করতে পারি। খাবার খরচের কথা যে বলছেন, তো কি কতটা খাবারের খরচ কমতে পারে এটাতে? আচ্ছা, আমরা মুরগি পালন করে দেখেছি 1 কেজি মুরগি তৈরি করতে মিনিমাম 3 কেজি খাবার লেগে যায়। সেখানে খাবারের এখন যা মূল্য বৃদ্ধি, 120 টাকা প্রায় খরচ পড়ে যায়। ঠিক, তাহলে আপনি যদি বা আমরা যদি এই পতঙ্গটা পালন করে যদি খাওয়াই, লার্ভাটা খাওয়াই পাখিকে,
তাহলে কি হবে ওই খাবারের খরচটা আপনি 15 থেকে 18 টাকার মধ্যে 1 কেজি খাবার কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা এতে কোনো আপনার কেনা জিনিস খাই না ওয়েস্টেজ খাবার খাই আচ্ছা আচ্ছা যেটা শুধু সংগ্রহ করার জন্য বা ক্যারিং কস্টের জন্য যে খরচটা সেটাই খরচ হবে তাই সেই হিসাবে 15 থেকে 18 টাকার মধ্যে কিন্তু এই খাবারটা তৈরি হয়ে যাবে তাহলে দেখুন আপনি 3 কেজি খাবার তৈরি করতে মোটামুটি 3854 টাকা হ্যাঁ হ্যাঁ 60 টাকায় আমি যদি ধরে নি তবুও আপনার 50% টাকা আপনার সেভ হবে আচ্ছা তাহলে আরেকটা জিনিস বলুন এই তো মাছি আপনারা তৈরি করে নিচ্ছেন তো এর মধ্যখানে তাহলে কোন পর্যায়ের আর কি লার্ভাটাকে মানে কোন পর্যায়ে একে খাওয়ানো হয় মুরগি মাছকে যে আমাদের 6-7 দিন পর থেকে লার্ভা কিন্তু আমরা বিভিন্ন রকম পাখি মাছকে আমরা খাওয়াতে শুরু করে দিই আচ্ছা ডিমটা থেকে কত পরিমাণ লার্ভা তৈরি হচ্ছে 1 গ্রাম ডিম থেকে আপনার 3 থেকে 4 কেজি লার্ভা তৈরি হবে এই লার্ভাগুলো তৈরি করার জন্য মোটামুটি কত টাকা খাবার লাগবে 1 কেজি লার্ভা তৈরির জন্য 4 কেজি ওয়েস্টেজ খাবার খাবে 4 কেজি ওয়েস্টেজ খাবে 4 কেজি ওয়েস্টেজ খাবার খেয়ে 1 কেজি লার্ভা তৈরি হবে আচ্ছা আচ্ছা তো এই ফার্মিংটা যদি ধরুন কোনো ফার্মার নিজের ফার্মে তৈরি করে নিয়ে তার মুরগিকে খাওয়াতে চায় তো তারা কিভাবে তৈরি করতে পারে এটা এটা কমার্শিয়াল ভাবে যারা করছেন সেই ফার্ম থেকে ডিম সংগ্রহ করলে বেশি সুবিধা হয় আমি যেমন আফ্রিকার এটা খুব ভালো পতঙ্গ সেখান থেকে আমি খুব ভালো বীজ নিয়ে এসেছিলাম ডিম নিয়ে এসেছিলাম আচ্ছা সেখান থেকে আমি এইভাবে কালচার করেছি কোন চাষি ভাই যদি মনে করে যে আমি এটা চাষ করব তাহলে সেই রকম খুব ভালো কমার্শিয়াল যারা চাষ করছে তাদের কাছ থেকে ডিম সংগ্রহ করে আমি যেভাবে করেছি এইভাবে এইভাবে করলে কিন্তু সে নিজেরাই চাষ করে নিজেরাই খাওয়াতে পারবে মুরগিকে বা হাঁসকে বা মাছ খেয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কারণ এই জিনিসটা আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি এরকম একটা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ার ভিডিও করতে পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই